السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، نبينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم من يضحى فليمسك عن شعره وأظفاره. وقال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার দরবার অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ তাআলা আমাকে শরফ হোসেনের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আমি সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি কোরবানি সামনে আসতেছে, জিলহজ মাস সামনে আসতেছে। এই কোরবানি সংক্রান্ত আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা যে কোরবানি করে থাকি, কোরবানি মানে ত্যাগ দেওয়া। লা ইয়ানালুল্লাহা, আল্লাহ তাআলার কাছে পৌঁছে না লুহুমুহা মাংস, দিমাউহা রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে মাংস এবং রক্ত কিছু পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র মানুষ তাকওয়া ফরহেজগার, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে এ নিয়তে কুরবানি যে ব্যক্তি দেয় সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। প্রিয় হাজরিন, আমরা একটু নিয়তকে সহি করব। কুরবানির ক্ষেত্রে আমরা যারা কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা করছি, আমরা নিয়তকে সহি করব, কারণ আল্লাহ তাআলার কাছে কিছু যাবে না, শুধুমাত্র তাকওয়াটাই যাবে। সেজন্য আমরা গরু যখন আমরা পশু যখন ক্রয় করি, অনেক অনেকের মনে এরকমও ধারণা থাকে, টাকার সাথে গরুর সাথে মিলাই, বা এত টাকা দিয়ে এই পশুটা নিয়েছি কত কেজি মাংস হবে, এরকম আমরা চিন্তা ধারণা করি। তবে কুরবানির ক্ষেত্রে এই নিয়তটি না থাকা দরকার, কারণ এই নিয়তটি থাকলে কুরবানি কবুল হবে না। সেজন্য আমরা এই নিয়ত করব যাতে আল্লাহ তাআলা আমার কুরবানিটা কবুল করেন। অন্তরের মধ্যে আমরা এই নিয়তটি রাখব। জিলহজ মাসে যখন ছাদ উঠবে, আমরা যারা কুরবানি দিব, আমাদের দুইটি কাজ রয়েছে। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হাজ্জা, তোমরা যখন জিলহজ মাসের ছাদ দেখতে পাবে, ও আরাদা আহাদুকুম আন ইয়ুদহা, তোমরা যারা কুরবানি দিবে, ফাল ইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, তোমরা প্রথমে নখ কাটবেন না, চুলগুলি কাটবেন না। চুল এবং নখ এগুলি না কাটাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যারা কুরবানি করার জন্য এরাদা করবে। হাত্তা ইউদহা, কুরবানি দেওয়া পর্যন্ত, 10 তারিখ কুরবানি দেওয়া পর্যন্ত আমরা চুল এবং নখগুলি আমরা কাটবো না। এখানে আরেকটা কথা আছে, সেটি হচ্ছে কুরবানি কয়দিন দেওয়া যায়। হাদিসের মধ্যে আছে কুরবানি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন কুরবানি দেওয়া যায়। সেজন্য আমরা কুরবানির ক্ষেত্রে খুব আমরা সচেতন থাকব, এবং পশু যখন আমরা ক্রয় করব,
এক্ষেত্রে আমরা খুবই সচেতন থাকব, যাতে পশুগুলি আমরা যখন ক্রয় করব, মোটা তাজা থেকে আমরা পশুগুলি ক্রয় করব, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পশু যখন ক্রয় করতেন তখন মোটা তাজা থেকে ক্রয় করতেন। আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হচ্ছে তোমরা যখন পশু ক্রয় করবে যাতে পশুর কোনো শরীরের মধ্যে কোনো দাগ না থাকে বা শিন বাঘা বা অসুস্থ এ ধরনের যাতে পশুর কোনো শরীরের মধ্যে না থাকে, এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির ক্ষেত্রে সচেতন থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।